বাংলাদেশের ক্রিকেটাররা কে কত টাকা মাসিক বেতন পায় তাদের তালিকা। সাকিব আল হাসান মাসিক বেতন 8,80,000 টাকা। তামিম ইকবাল মাসিক বেতন 7,00,000 টাকা। মুশফিকুর রহিম মাসিক বেতন 6,50,000 টাকা। মাহমুদুল্লাহ রিয়াদ মাসিক বেতন 4,00,000 টাকা। লিটন কুমার দাস মাসিক বেতন 6,10,000 টাকা। তাসকিন আহমেদ মাসিক বেতন 6,10,000 টাকা। মেহেদি হাসান মিরাজ মাসিক বেতন 6,10,000 টাকা। মোস্তাফিজুর রহমান মাসিক বেতন 3,75,000 টাকা। আফিফ হোসেন ধ্রুব মাসিক বেতন 3,75,000 টাকা। মমিনুল হক মাসিক বেতন 2,50,000 টাকা। নাজমুল হোসেন শান্ত মাসিক বেতন 2,50,000 টাকা। তাইজুল ইসলাম মাসিক বেতন 2,50,000 টাকা। এবাদত হোসেন মাসিক বেতন 2,50,000 টাকা। হাসান মাহমুদ মাসিক বেতন 1,50,000 টাকা। ইয়াসির আলী রাব্বি মাসিক বেতন 1,50,000 টাকা। নুরুল হাসান সোহান মাসিক বেতন 1,50,000 টাকা। নাসুম আহমেদ মাসিক বেতন 1,50,000 টাকা। তৌহিদ হৃদয় মাসিক বেতন 1,50,000 টাকা। রনি তালুকদার মাসিক বেতন 1,50,000 টাকা। শরীফুল ইসলাম মাসিক বেতন 1,50,000 টাকা। শামীম হোসেন পাটোয়ারি মাসিক বেতন 1,00,000 টাকা। মেহেদি হাসান মাসিক বেতন 1,00,000 টাকা। জাকির হাসান মাসিক বেতন 1,00,000 টাকা। প্রিয় দর্শক, আমাদের গত ভিডিওতে যারা কমেন্ট করেছেন তারা হলেন মঞ্জুরুল ভাই ঢাকা থেকে, জুমাইন কবির ভাই দুবাই থেকে, জনি আহমেদ ভাই গাজীপুর থেকে, জাফর ভাই ইউএই থেকে, শিফন ভাই সিলেট থেকে। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ এক্সট্রাবিডি ইউটিউব এবং নিউজ এক্সট্রাবিডি ফেসবুক পেজের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।